মৃত্যুর পর যে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে দেয়া হয় তা নেওয়া জায়েজ হবে কি না? জীবন বিমার প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে এর সব বেশিরভাগই আসলে কোরআন হাদিস অনুযায়ী নয়, যার কারণে এই সমস্ত জীবন বিমার এগনিস্টে যেই টাকা জমা দেওয়া হয়েছে তার চেয়ে অতিরিক্ত টাকা যেটি দেওয়া হয় বিমা কর্তৃপক্ষের মাধ্যমে সেটি আসলে গ্রহণ করা জায়েজ হবে না, সেটি সুদ হিসাবে বিবেচ্য হবে। আর যদি ইসলামের সমস্ত শর্তগুলোকে মেনে এটাকে বাণিজ্যিকভাবে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ যথার্থ নিয়মে দিলে সেটি গ্রহণ করা জায়েজ হতে হবে।